পাকিস্তানের বিরুদ্ধে 10 উইকেটে লজ্জার হারের পর ভারতীয় দল থেকে বাদ পড়ল 3 বড় প্লেয়ার। পরবর্তী নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারত নামছে 3 বড় প্লেয়ারকে বাদ দিয়ে সম্পূর্ণ এক নতুন দল নিয়ে। হ্যাবস টি টোয়েন্টি বিশ্বকাপ 2021-এর 16 নম্বর ম্যাচে ভারতীয় টিম পাকিস্তানের মুখোমুখি হয়েছিল এবং যেখানে ভারতীয় টিম টসে হেরে পাকিস্তানের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে প্রথম ইনিংসে ব্যাট করে মাত্র 151 রানই তুলেছিল। আর সেই রান তাড়া করতে নেমে পাকিস্তান ওপেনারদের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ইজিলি ভারতকে হারিয়ে ম্যাচ জিতে যায়। তাই এই রকম এক পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার হারের পর ভারতীয় দল থেকে কোন 3 বড় প্লেয়ারকে ছেঁটে ফেলা হচ্ছে ও ভারত আগামী ম্যাচে ঠিক কবে কখন কোন টিমের বিরুদ্ধে খেলতে নামবে তা সবই দেখে নেব আজকের এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমের সত্যিকারের বড় ফ্যান হলে ও ভারতীয় টিমকে আবারও আগামী ম্যাচে স্ট্রংভাবে ফিরতে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে আরও ভারতীয় টিম ও টি টোয়েন্টি বিশ্বকাপ 2021 সংক্রান্ত প্রত্যেকটি আপডেট ও ভিডিও পেতে এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং এক্ষুনি নিচে ডিসক্রিপশান লিঙ্ক থেকে ডাউনলোড করো মাই 11 সার্কেল। আর দাদা লক্সমন রাহানাদের সঙ্গে খেলে টিম বানিয়ে জিতে নাও ডাবল ক্যাশ। হ্যাবস এই বিশ্বকাপে তোমার পাশাপাশি টিম ইন্ডিয়া জিতলেই তুমি পেয়ে যাবে তোমার জেতা অ্যামাউন্টের ডাবল, অর্থাৎ 500-1000, 1000-2000। এছাড়া এক্ষুনি নিচে লিঙ্ক থেকে ডাউনলোড করলে তো 1500 টাকা ও 20% ক্যাশব্যাক পাচ্ছই। এছাড়া এই অ্যাপ দিচ্ছে ইনস্ট্যান্ট টাকা তোলার মতো অনেক সুবিধা, তাই একদম দেরি না করে ডাউনলোড করো মাই 11 সার্কেল। আর এই টি টোয়েন্টি বিশ্বকাপে 20 টাকা জিতে এদের মতো হয়ে যাও কোটিপতি। তো বস, পাকিস্তানের বিরুদ্ধে এই লজ্জার হারের পর প্রথম যে প্লেয়ারটি বাদ পড়ছে সে হলো হার্দিক পান্ডিয়া। হ্যাবস পাকিস্তানের বিরুদ্ধে 17তম ওভারে ব্যাট করতে নেমে যেখানে ইজিলি আরও 10-20 রান করে ভারতের স্কোর 180 ওপার করা যেত সেখানে হার্দিক তো ব্যাট হাতে ব্যর্থ থাকেই। আর তাছাড়া কালকের ম্যাচে যেভাবে তিনি গভীরভাবে আবারও কাঁধে চোট পেয়েছেন তাতে খুব সম্ভবত তিনি আবারও গত 2-3টা ম্যাচ থেকে বাইরে ছিটকে গেছেন, তাই তিনি বাদ পড়ছেন ও তার জায়গায় ঈশান কিষাণ খেলবে। দ্বিতীয় প্লেয়ার যিনি বাদ পড়বেন সে হলো মোহাম্মদ সামি অথবা ভুবনেশ্বর কুমার। হ্যাবস ম্যাচের পরেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট আগামী ম্যাচে সাদুল ঠাকুরের দলে আসাকে ইঙ্গিত দিয়েছেন, আর এটাই স্বাভাবিক কারণ যেভাবে গতকাল ভারতের সবথেকে 2 পুরনো অভিজ্ঞশীল বোলার মোহাম্মদ সামি ও ভুবনেশ্বর কুমার 4 ওভারে উইকেট না নিয়ে যথাক্রমে 43 ও 25 রান দিয়ে পাকিস্তানকে জিততে সাহায্য করেছিল তাতে এটা হওয়ারই যোগ্য। তাই সার্দুল ঠাকুর দলে এলে তার উইকেট টেকিং এবিলিটি ও ব্যাট করার সক্ষমতা অবশ্যই ভারতীয় টিমকে সাহায্য করতে চলেছে। এরপর তৃতীয় প্লেয়ার যিনি ড্রপ হবেন তিনি হলেন ভরুণ চক্রবর্তী। হ্যাবস দুবাইয়ের মাঠ মোটেই তার জন্য সুবিধার নয়, তাই তো তিনি এ মাঠে কেকেআরের হয়ে আইপিএলে সেভাবে সফল হননি ও উইকেটও পাননি। তাই ভারত অবশ্যই চাইবে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতের হয়ে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলার রবিচন্দ্রন অশ্বিনকে দলে খেলিয়ে তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে। তো এই ছিল ভারতীয় দল থেকে ড্রপ হতে যাওয়া প্লেয়ারদের লিস্ট। এখন ভারতের পরবর্তী ম্যাচ কবে কখন কোথায় কোন টিমের বিরুদ্ধে রয়েছে সে কথা বললে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার পর আগামী ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী 31শে অক্টোবর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ঠিক সন্ধ্যে 7:30। তো আজকের ম্যাচে টিম বানিয়ে 20 টাকা জিততে অবশ্যই নিচে ডেসক্রিপশান থেকে ডাউনলোড করো মাই 11 সার্কেল। গেম ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল রিস্ক এন্ড মে বি অ্যাডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যান্ড এট ইওর ওন। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে দাও লাইক শেয়ার কমেন্ট এবং আরো এইভাবে ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।